বরিশাল থেকে বানরিপাড়া ও পিরিসপুরের নেসারাবাদ সড়কে পাথর বোঝাই ট্রাকের ভারে ভেঙে পড়েছে একটি বেইলি ব্রিজ। ফলে ওই সড়কে ভোর থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বুধবার 15 আগস্ট ভোরে বাবুগঞ্জ উপজেলার মাধবপুর শাহ ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কের এই বেইলি ব্রিজটি ভেঙে পড়ে যায়। খবর পেয়ে ট্রাকটি উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। জানান ভোরে পাথর বোঝাই একটি ট্রাক পিরিসপুর থেকে বরিশাল আসার পথে দুর্ঘটনা ঘটে। জানা গেছে বরিশাল সদরের সঙ্গে বানরিপাড়া ও পিরিসপুরের নেসারাবাদ সহ বেশ কয়েকটি উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম এ সড়ক। 1 দশক আগে মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালের উপর ঝুঁকিপূর্ণ বৃষ্টি সংস্কারের জন্য উদ্যোগ নেয় সড়ক ও জনপদ বিভাগ। ওই সময় সড়কের পাশে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। ওই ব্রিজ দিয়ে এতদিন গাড়ি চলাচল করছিল, তবে অস্থায়ী বেইলি ব্রিজটি ভেঙে পড়ায় বরিশালের সঙ্গে নেসারাবাদ ও বানরিপাড়া সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার। তিনি বলেন, বৃষ্টি ভেঙে খালে পড়ে গেছে, একইভাবে ট্রাকটিও পড়ে রয়েছে। ট্রাক উদ্ধার করার চেষ্টা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্রিজ সংস্কার না করা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হচ্ছে না। তবে বর্তমানে ওই সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ থাকলেও বিকল্প নানান পথে থ্রি হুইলার সহ ছোট যানবাহন চলাচল করছে। এদিকে বরিশাল জেলা গ্রুপ বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক কিশোর কুমার দে জানিয়েছেন, যাত্রীদের ভোগান্তি লাঘব তারা নতুল্লাবাদ থেকে মাধবপাশার ভাঙা ব্রিজের এপার পর্যন্ত এবং ওপার থেকে বানরিপাড়া ও নেসারাবাদ পর্যন্ত বাস চালু রেখেছেন।